আজকে স্নান করে রান্নাঘরে চলে এসেছি, আর একটুখানি কাবলি ছোলা ভিজিয়েছি। সকালে উঠে যেমন দুপুরের লাঞ্চের চিন্তা করি, আর তারপর রাত্রের চিন্তাটা করে নিতে হয়। আর আজকে এখন বেশি ব্লগ করবো না, কেন বলতো আমাদের ওপরে পাথরে কাজ হচ্ছে, এত আওয়াজ এত আওয়াজ, কথা বলাই যাচ্ছে না। তাই জন্য কাবলি ছোলা ভিজিয়েছি আর রান্না স্টার্ট করব। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, রাতে গিয়ে শেষ করব। কিন্তু আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে করবো কাবলি ছোলার তরকারি, পনির নেই, যদি কি বাবুলকে বলবো, বাবু যদি পনির এনে দেয় পনির দিয়ে করবো, নাহলে এমনি করব। আর করব নান, বাটার নান করব। আর দুপুরে রান্না করব হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি, মুসুর ডাল আর কাতলা মাছের ঝাল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেন আমি কথা তাড়াতাড়ি বলছি, এক্ষুনি মেশিন ঘ্যাড় 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 করে চলতে আরম্ভ করবে। আর ময়দাটা তার আগে মেখে রেখে দেবো, তার যতক্ষণ ময়দাটা মাখা থাকবে, মানে এখন মেখে রাখবো রাতে করবো, তাহলে নানটা খুব টেস্টি হয় আর খুব সফট হয়। তোমরা যেন মেখে সাথে সাথে করবে না, অন্তত পক্ষে 1 ঘন্টা মাখতেই হয়। চলো নানটা মেখে রেখে আসতে, ময়দাটা মেখে রেখে আসছি। জল পড়ছে দেখো কি হারে, জানলা বন্ধ করে দিতে হবে। চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো কেমন পাথরের কাজ হচ্ছে। পুরোটা করতে পারবো না, মানে পুরো বাড়িটা কমপ্লিট করতে পারবো না, খেপে খেপে করবো, গরিব মানুষ তো আমরা, কি করবো। চলো আজকে তোমাদের সঙ্গে দুখানা রেসিপি শেয়ার করি, কেন রান্নাটাও একটা কাজ, তা ভাবলাম চলো আজকে রান্না যখন করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাবো। আমি এখন ময়দা নিয়েছি, তার মধ্যে আগে থেকে একটু নুন আর চিনি দিয়ে রেখেছিলাম, কেননা রান্নাঘর থেকে দিয়ে এসেছিলাম বলে আর তোমাদের দেখালাম না। দুখানা ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই আর বেশি করে তেল দিয়ে গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। অন্তত 3 ঘন্টা যদি মেখে রাখতে পারো, তাহলে বাটার নানটা খুব নরম আর সফট হয়। আমি ওই জন্য সকালবেলায় মেখে রাখছি, আজকে অন্য কাজ একটু হালকা ছিল বলে এটা মেখে রাখলাম। আর সকালে উঠেই তো আমাদের সব কাজের শেষে রাতের খাওয়ার চিন্তাটা করতে হয়, আর এরকম নিত্য নতুন খাওয়ার পেলে ছেলেরাও খুব খুশি হয়ে যায়, আর আমার তো রান্না করতে ভীষণ ভালো লাগে। তা চলো ময়দাটা মেখে রাখি, মাখার শেষে আর একবার তেল হাত করব, করে ঢাকা দিয়ে এটা এখন সকালে মেখে রাখছি আর রাত্রিরে বানাবো, আর ভীষণ টেস্টি আর সফট হবে। তোমরাও একটু টাইম নিয়ে ময়দাটা মেখে রেখো, আর আমি এখন গরম জল দিয়েই মাখবো এটা। এটা আজকে আমাদের মিস্ত্রিদের খাবার, হিন্দুদের আজকে আমাদের রান্না হয়েছে, দেখো তোমাদের দেখাই। ঢেঁড়স চচ্চড়ি, চিংড়ি মাছ ছিল না, মানে কুচো চিংড়ি হলে ভালো হয়, আর প্লেন মুসুর ডাল, আমাদের গরমে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর কাতলা মাছের কালিয়া, ভালো হয়েছে কাতলা মাছের কালিয়াটা, বলবে তো একদিন চলে এসো আমার বাড়িতে সবাই। আর এই দেখো এই আচারটা নিয়ে এসছে আমার বর, আমের আচার, এত টেস্টি এত টেস্টি, খেতে কি বলবো, 5টা ছিল 5টাই নিয়ে এসছে। খাবারটা নিয়ে যাও, আওয়াজ পাথর চলছে, তার ঘর কিচ্ছিস করছে। চলো পরে দেখা সন্ধ্যাবেলা। এখন বাজে 5টা, আর 5টাতে চলে এলাম, তরকারিটা বানিয়ে নেবো। আর এই যে আমার কাবলে কড়াই, কথা বলতে বলতে প্রেশার কুকার এমনি খুলে ফেলছিলাম, এক্ষুনি আমার মুখ খুলে যেত। এই যে কড়াইটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, হাতাটা কোথায় গেল, ভালো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু রাতে ভেজাইনি সকালে ভিজিয়েছি, কড়াইটা ভীষণ ভালো, 4টে সিটিতেই এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কড়াতে তেল দেবো, পনির আনার লোভ নেই, তাই জন্যে এমনি করছি আলু দিয়ে দিয়ে, কি বলে আলু দিয়েই করবো শুধু। একটু তেল বেশি দিচ্ছি, দেবো জিরে ফোড়ন, তেজপাতা, তেজপাতাটা কি বড় অর্ধেকটা দেবো, দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটুখানি ভেজে নিই, তারপর আবার আসছি। পেঁয়াজটা একটু হতে থাক এরকম তেলেতে, আমার সবসময় আদা রসুনের পেস্ট করাই থাকে।
তার মধ্যে দেব টমেটো কুচানো দুখানে, একটা বড় ছোট, একটা বড় টমেটো একটা ছোট টমেটো, এটাকে ভালো করে কষাবো। এর মধ্যে নুন দেব, নুন না দিলে প্রচণ্ড ছেটকায়, আমার তো তিনবার নুন দিতে হয়, টোটকা রান্না ভালো হবে। আর এখন অল্প একটু হলুদ দেবো, আর ছেটকাবে না। চলো এটাকে আর একবার ভাজা ভাজা করে নিই, তারপর আলুটা তুলে দেবো এর মধ্যে। আলুটাকে আমি আলাদা করে ভাজছি না, তাতে অনেকটা তেল ছড়িয়ে চলে যাবে। চলো এটা একটু হতে থাক, ওদিকে একটু গরম জলটা বসিয়ে দিই। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আদা রসুনের সঙ্গে লঙ্কা বাটা আছে ওই জন্য লঙ্কার গুঁড়োটা কম দেবো। একটু কাশ্মীরি লঙ্কা দেবো, কেন কাবলি ছোলা একটু লাল লাল না হলে ভাল লাগে না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এদিকে আমার গরম জল হয়ে গেছে। একটু গরম জল দিয়ে কষবো, একটু চিনি দিয়ে দেবো, এবার আমি আলুটা দিয়ে দেবো। একদম ছোট ছোট করে কুচি করেছি, তোমরা চাইলে একটু বড় করতে পারো। এটা কিছুক্ষণ হওয়ার পর কড়াইটা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে হোক। এখন তো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এখন টমেটোর দামটাও কম, ওই জন্য দুটো টমেটো দিয়েছি, একটা ছোট একটা বড়। এবার সিদ্ধ করা কড়াইটা দিয়ে দেবো, কড়াইটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। তোমরা চাইলে একটু হলুদও দিতে পারো, আমি হলুদ দিইনি, শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি। এবার এটাকে নাড়বো, সিদ্ধ করা জলটা আমি দেবো না, জলটা কেমন কালো কালো দেখতে হয় তো। এটা একটু হোক, তারপর আরো একটু গরম জল দেবো। পনির হলে ভালো হতো, আর না হলে আর কি করা যাবে, পনির ছাড়াই করছি। চলো এবার একটু টমেটো সস দেবো, টমেটো সস দেবো, টমেটো সস দিলে একটু টেস্টিটা আরো ভালো হয়, আর কাবলে ছিল একটু টেস্টি টেস্টি না হলে ভালো লাগে না। ঘুগনি করাই যেটা, সেটা যাও হলে একটুখানি হয়ে গেল, আর একটুখানি জিরে গুঁড়ো দেবো, একটু নাড়বো, আর এর মধ্যে দেবো একটুখানি কাসুরি মেথি পাতা। ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। আর একটুখানি বাটার দিয়ে নামাবো, নামানোর সময় একটুখানি বাটার। চাইলে ধনে পাতা দিতে পারো, সিজনে তো শীতকাল একটু, মানে শীতকাল বলছি, শীত আর নেই বাবা, পাকা চলছে যা, ধনে পাতা দিলে দেখতে ভালো লাগে, আর ধনে পাতার অনেক উপকারও আছে। আমার ছেলেরা অতটা ধনে পাতা পছন্দ করে না, তবুও আমি দিই, কিন্তু কাসুরি মেথিটা দিয়েছি বলে আর দেবো না। দেখতে পাচ্ছ কি সুন্দর রঙটা বেরিয়েছে, তোমরাও এরমভাবে করতে পারো কাসুরি মেথি পাতা দিয়ে, ভীষণ ভালো খেতে হয়। যদি না মানে পনির থাকে অবশ্যই কাসুরি মেথি দিয়ে একবার ট্রাই করে দেখো। লেচিটা কেটে নেব, আর বাটার নান করবো, কাবলে ছোলার সঙ্গে বাটার নান খুব ভালো লাগে। আর আমি তোমাদের লেচির সাইজটা দেখিয়ে দিই, বাটার নানটা একটু মোটা মোটা হয় তাই জন্যে দেখিয়ে দিচ্ছি।
এইরকম সাইজের এক একটা লেচি হবে। আর এটাকে বেলতেও লাগে না, আমি হাতে করেই সেভ করে দেবো। এই যে আমি তো বেলি না, এইভাবেই করি, দিয়ে তাওয়ায় দিয়ে ভালো করে সেকে আর ঘি মানে সরি ঘি বলছি বাটার মাখাবো, দেখেছো এইভাবে সেভ করবো। এখন করছি না, এখন শুধু লেচিটা কেটে রাখছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো মানে ডিম্বাকৃতি। এবার মোটাটা তোমাদের ইচ্ছা মতন করবে, আমি এইভাবে মোটা করি, বাটানা একটু মোটা মোটাটা আমার ভালো লাগে না, আমার তো বেলতে লাগে না, হাতে করেই করে ফেলি, ঠেকুয়া করে করে অভ্যেস হয়ে গেছে। এই দেখো এইরকম শেপ দেবে, তোমরা যদি মনে করো বেলে করবে বেলেও করতে পারো। তা চলো সবকটা লেচি কেটে নিই, চলো একটা বেলে দেখাই, তখন তোমাদের এমনি করে দেখালাম, আর একটা বেলে দেখাই। এই যে মোটা পাতলা তোমাদের মন মতন তোমরা করবে, আমি হাতের সেপেই করে ফেলি। এগুলো বেলে রেখেছি দুটো তিনটে, যেরকম কিছু দিতে পারো। আর একটা বেলি, মোটা চাইলে মোটা, পাতলা চাইলে পাতলা, ডিম্বাকৃত। এই যে একটা তাওয়ায় তিনটে মোটামুটি ধরে যাবে ভালো মতো। আমি এরকম খাই, মানে এরকম করি, খাই বলছি, খাবো তো অবশ্যই, বেশি পাতলা আর নয় বেশি মোটাও নয়। আর এই যে কাবলে ছড়ে একটু লাস্টে ধনে পাতা দিয়েছি, আর একটুখানি বাটার দেবো এখন। এই দেখো কি সুন্দর ফুলে গেছে, এরকম ফুলবে আর নরম সফট খেতে হবে। এর মধ্যে আমি বাটার গুলিয়ে দেবো, দিলেই বাটার নান রেডি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবে তোমরা। আমি এগুলো করতে থাকি, আর এই যে বুবুন পড়তে যাবে ওটা রেডি করে দিলাম। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, একদম ছোট্ট ভিডিও। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার বলবো না, লাইকটাই করো, ঠিক আছে? সাথে থেকো, ভালোবাসা দিও, গুড নাইট।